সেই কারণে এই রেকর্ডিংটা খুব জরুরি। ওম সর্বধর্ম স্থাপকস্ত্বম সর্বধর্মস্বরূপকঃ আচার্যানাম মহাচার্যো রামকৃষ্ণায় তে নমঃ যথাগ্নেরদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ধিয়া সর্ববিদ্যাস্বরূপান্তাম সারদাম প্রণমাম্যহম পরতত্ত্বে সদাহীনো রামকৃষ্ণ সমাগয়া यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षद रामकृष्ण गत प्राणां सर्वान तान प्रणमाम्यहम्। श्री भगवानेर कृपाय आम्रा पढ़छी स्वामी ब्रह्मानंद जीर সেই অমর গ্রন্থ ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, তার উপদেশাবলী। আজকের যেটা শুরু করব আমরা সেটা হচ্ছে, এটা বেলুর মঠ, স্থান বেলুর মঠ, 30 এপ্রিল 1893। আগের দিন ভারী সুন্দর একটা জিনিস, একটা প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করেছিলাম। ভারী সুন্দর যে কথাটা আমাদের সবসময় মনে হয়, অধৈর্য হয়ে পড়ি, মনে করি যে দীক্ষা হয়ে গেল বা সঙ্গে সঙ্গে ভগবানকে বুক পকেটে ভরে নিয়েছি, যেরকম ভাবে ভগবানের ছবি বুক পকেটে ভরি, প্যান্টের পকেটে ভরি, মোবাইল ফোনের স্ক্রিন সেভার করি, ঠিক সেরকমভাবে ভগবানকে আমি ট্যাঙ্কে পুরে নিয়েছি। তো অধৈর্য আমরা, তো আমাদের কীরকম সমস্যা সেটা নিয়ে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, যদি ভগবান লাভ করতে চাও ধৈর্য ধরে সাধন করে যাও, সময়ে সব হবে। একটা গাছ পুঁতলে পরের দিন থেকে সেটা কিন্তু ফল দেয় না, অর্থাৎ তাকে সময় দিতে হয়। আর এ তো আধ্যাত্মিক গাছ, আবার করবার সময় মাটিকে আবার পরিষ্কার করে, বীজের ক্ষমতা নেই মাটিকে পরিষ্কার করা, কিন্তু আধ্যাত্মিক বীজের ক্ষমতা আছে আপনার ভেতরের মাটিকে পরিষ্কার করে আপনার ভেতরে সুতুষ্ট গাছ তৈরি করার। তিনি জানেন কখন তিনি দেখা দেবেন, হাঁকপাক করে কিছুই হয় না, সময় না হলে হাঁক পাকানিতে কোনো ফল নেই। ঠাকুর বলতেন, সময় না হলে পাখির ডিম ফোটে না। অবস্থা বড়ই কষ্টদায়, এই সময়কার মনের অবস্থা খুব কষ্টদায়, খুব আমরা চেষ্টা করে চলেছি অথচ পাচ্ছি না, চেষ্টা করে চলেছি অথচ পাচ্ছি না, খানিকটা হতাশা আসে, খানিকটা অবিশ্বাস আসে, খানিকটা মনে হয় কিছুই হবে না, এই রকম স্থিতি হয়। একবার আশা আবার নিরাশা, কখনো হাসি কখনো কান্না, বস্তু লাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায়। তবে তেমন গুরু হলে ও অবস্থায় তারা মনটাকে চট করে তুলে দিতে পারেন, কিন্তু এরূপ অসময়ে মন তুলে দিলে তার বেগ ধারণা করা যায় না, বরং শরীর ও মনের অনিষ্ট হয়। ও অবস্থায় খুব সাবধানে থাকতে হয়, সদ্গুরুর আশ্রয় থেকে তার উপদেশ অনুযায়ী সাত্ত্বিক আহার, ব্রহ্মচর্য, পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিকভাবে সাধন করতে না পারলে মাথা গরম, মাথা ঘোরা ইত্যাদি নানা রোগ হয়, আমরা দেখেছি। ব্রহ্মচারীরা যখন সাধু হতে আসে শুরুর দিকে খুব ধ্যান জপ করে, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, তারপরে আস্তে আস্তে চিত্ত বৈকল্য হতে থাকে, এমন অবস্থা অনেককে সুইসাইড করতেও দেখেছি। সাধন ভজন জীবনে, জীবনের সব ক্ষেত্রে, জীবন ভালো করে সংসার পালন করা, ভালো করে সাধন জীবন পালন করা, সব কিছু একটা ধৈর্যের একটা প্রয়োজন আছে। একটা জিনিস ফরমেশন, কয়েকদিন বাদে তো দুর্গা পুজো হবে, আপনারা দেখুন কীরকম করে একটু একটু করে হয়, কতগুলো বাঁশের অঙ্কনচি সেগুলোকে জুড়ে তার সঙ্গে খড় বেঁধে 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 একদিনে কিন্তু ওই মাতৃমূর্তি হয় না, তারপরে তার উপরে এক মেটে হয়, সেটা শুকোয়, তারপরে তাদের দো মেটে হয়, তারপরে কাপড়ের ভেতরে ওই কাদার মধ্যে ডুবিয়ে সেগুলো গায়ে লাগানো হয়, কারণ ওটা দিয়ে চামড়া তৈরি হয়, চামড়া না আসলে মাটি যাতে কেটে না যায় তার পুটিং দেওয়া হয়, তারপরে সেটা শুকায়, তারপরে খড়ি মাটি লাগানো হয়, তারপরে রং করা হয়,
তারপরে চোখ চুল ভুরু সমস্ত আঁকা হয়, লাগানো হয়, কাপড় চোপড় পরানো হয়। তারপরে যখন ওই ইন্টিং ছট বলে বলেন না, অস্য প্রাণা প্রতিষ্ঠন্ত অস্য প্রাণা ক্ষরন্ত চস্য দেবত্য সংখ্যা স্বা, পূজারী এই যে মন্ত্রটি বলে তার আগে এতগুলি প্রসেস আছে, আবার পরে তবে তো সেই মাটির মূর্তি মাসের মাচার মূর্তিটা সেটা ততদিনে দেবতায় রূপান্তরিত হয়। অর্থাৎ মানুষ থেকে একটা মাটির মূর্তিকে দেবতায় রূপান্তরিত হতে এক মাস সময় লাগে, সেখানে একটা মানুষকে মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হতে সারাটা জীবন লাগে, হাত পাকা নিতে হয় না। আমাদের তখন সত্য ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে, পূজনীয় স্মরণানন্দ তখন আমাদের সাধারণ সম্পাদক, আমাদের পোস্টিংয়ের দিন উনি বলছেন, আমার সঙ্গে এখন আছেন তুষার মহারাজ আছেন জয়রামবাটিতে, তিনি সে সময় ভীষণ রোগা ছিলেন, আমার রুমমেট ছিলেন, আর আমি যেরকম স্থূলকায় দেখছেন একবারে অলরাউন্ড ডেভেলপমেন্ট সেরকম, তা মহারাজ আমাকে বললেন, অমরনাথ তুমি তোমার থেকে খানিকটা একে দিয়ে দাও। তাই আমি বললাম, হ্যাঁ মহারাজ খানিকটা দিতে পারি, কিন্তু সিংহের দুধ মাটির পাত্রে ধরে না, সে সিংহের দুধ খুব গরম, মাটির পাত্রে রাখলে সেটা ফেটে যাবে। অতএব ওকে আমাকে ধারণা করতে গেলে, আমার এই অতিরিক্ত যে মেদ এটাকে ধারণা করতে গেলেও ওর শরীরটাকে শক্তপোক্ত করা দরকার। ঠিক ওই রকম ঈশ্বর হচ্ছেন সিংহের দুধ, আমার সাধারণ মাটির পাত্রে যদি এসে যায় ফেটে ফুটে একসা হয়ে যাবে, সেই কারণে যদি সম্ভব হয় সেই মাটির পাত্রকে পাথরে রূপান্তরিত করতে হয়। যখন আমরা পাথরে রূপান্তরিত করতে পারবো, সেটাকে সহন করার মতো ক্ষমতা থাকবে, তখন দেখবেন আপনি আনন্দে ভরপুর। বলছেন না কেমন হতে হবে, ঠাকুর হাতিশায়র সুখসায়রের তুলনা দিয়েছেন, হাতিশায়র সুখসায়রের এত গভীরতা তার ভেতরে গোটা একটা হাতি নেমে গেলেও জলের সামান্যতম উথাল পাতাল হয় না। আপনারা যারা কামারপুকুর জয়রামবাটি যান, পারলে হাতিশায়র সুখসায়র দেখে আসবেন, কি গভীর সে বিশাল বড় দিঘি, তার ভেতরে হাতি নেমে গেল কেন, 100 জন মানুষ নেমে গেলেও বোঝা যাবে না যে মানুষ গেছে, এত তার গভীরতা। মনকে যত আমরা গভীর করতে পারবো তত তার আধ্যাত্মিক ভাবকে ধারণ করার আমাদের ভেতরে ক্ষমতা তৈরি হবে, সেটা ভীষণ 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 জরুরি। আজকে আমরা শুরু করছি, বলছেন প্রশ্ন, মহারাজ আমি ধ্যান জপ একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি। এই প্রশ্ন প্রসঙ্গ করার আগে আপনাদের বলার প্রয়োজন যে রাজা মহারাজ এই প্রসঙ্গ করছেন মানে সঙ্গে সঙ্গে আপনি যে নির্দেশ পেয়েছেন সেটাকে মিথ্যে করে রাজা মহারাজের এই কথাটাকে সত্যি করে ফেলতে হবে তা কিন্তু না, আপনি আপনার গুরুর কাছে যে নির্দেশ পেয়েছেন সেইটিই করতে হবে। আমার মনে আছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমি স্বামী শারদানন্দজির লেখা চিঠি পত্রমালা পড়বার পর একটা চিঠি লিখেছিলাম, তাতে তিনি একজন যে কোনো এক ভক্তকে ধ্যানের একটি বিশেষ পদ্ধতির কথা বলছেন, যেটি আমার পাওয়া ইনস্ট্রাকশন, ভূতেশানন্দজি আমাকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন তার ঠিক একবার 180 ডিগ্রি ওপরে। মহাপাকা ছেলে ছিলাম আমি, তো ভূতেশানন্দজিকে একটা চিঠি লিখলাম যে আপনি আমাকে এইভাবে ধ্যান করতে বলেছিলেন, আপনার গুরু পূজনীয় স্বামী শারদানন্দজি পত্রমালার এত নম্বর সংখ্যক পত্র হেনা তেনা এতে ঠিক এইভাবে ধারণা করতে হবে, আপনাদের গুরু শিষ্যের নির্দেশ একেবারে পুরো অপোজিট, এটা কেন? আমার মনে হচ্ছিল এটা তো একটা ধারা একজন আরেকজন, কিন্তু ভুলেই গেছিলাম গুরু জানেন আমার কোন পদ দিয়ে সাধন ভজন করার দরকার ছিল। যেমন শারদানন্দজি জানতেন তার শিষ্যের কোন পথে সাধন ভজন করার দরকার ছিল, আমার খানিকটা গুরুর ওপর গুরুগিরি করা হয়ে গেছিল। মহারাজ উত্তরে লিখলেন, ওসব কিছু মনে রাখিবে না, আমি তোমাকে যেরূপ পদ্ধতিতে নির্দেশ দিয়েছে সেই রূপ করিবে, নিজের গুরুকে সম্পূর্ণ নিগেট করে দিয়ে, কারণ আমার দায়িত্ব তাঁর, আমি আধ্যাত্মিক পথে এগোব আমার দায়িত্ব তাঁর। অতএব শারদানন্দের যে এই ব্রহ্মানন্দে যে আজকে যেটা পড়ছি আমরা, এটা কিন্তু একটা জেনারেল ইনস্ট্রাকশন, এটা ধরে নেবেন না যে আপনাকে এক্ষুনি এটাই ফলো করতে হবে। বলছেন মহারাজ আমি ধ্যান জপ একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি, কিন্তু ধ্যান তো একেবারেই হয় না, সেই জন্য মাঝে মাঝে মন বড়ই খারাপ হয়ে যায়। মহারাজ এইরূপ, মহারাজ উত্তর দিচ্ছেন, মনে এইরূপ ডিপ্রেশন বা নৈরাশ্য আসা স্বাভাবিক। আমার দক্ষিণেশ্বরে একবার এইরূপ হয়েছিল, আমার বয়স তখন কম আর ঠাকুরের বয়স প্রায় 50, কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো। একদিন কালীঘরে ধ্যান করছি, কিচ্ছু হচ্ছে না, মনটা ভারী খারাপ হলো, ভাবলুম এতদিন এখানে আছি কিছুই তো হলো না, কী নিয়েই বা থাকা যায়, দূর ছাই, ওকে কিছু বলছি না, আর দুই তিন দিন এরূপ থাকলে বাড়ি চলে যাব, সেখানে মন 5টি বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। এই সব ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি, ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন, আমায় দেখে ঘরে ঢুকলেন। আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে গিয়ে তাকে প্রণাম করে জল টল খাওয়া, গিয়ে তাকে প্রণাম করলুম, তখন তিনি বললেন, দেখ
তুই যখন কালীঘাটকে এলি তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে। আমি ভাবলুম তাই তো, তিনি যে সব জেনেছেন। আমি বললুম আমার মন যে এরূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন। তিনি তখন আমার জিভে কি একটা লিখে দিলেন, অমনি আমি আগেকার সব কিছু ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম। তার কাছে যখন ছিলাম তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতুম। এই জন্যই তো সিদ্ধ ও শক্তিশালী গুরুর দরকার। মন্ত্র নিবার ও দিবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার, নচে পরে ঠকতে হয়। এ তো দু একদিনের সম্পর্ক নয়, আমাদের কাছে আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই, যদি দেখি ছাড়ে না তাই বলি এই নাম এক বৎসর প্রত্যহ অন্তত হাজারবার জপ করো পরে দেখা করো। অনেকে এতেই ভেঙে যায়, এটা হচ্ছে স্টাইল। আমাদের যখন ঠিকঠাক না হয় তখন মনের ভেতরে ডিপ্রেশন হয়। ডিপ্রেশন কিন্তু সবার হয় না, যারা খুব সিরিয়াস সাধক তারে ধরে। নাহলে আমাদের অবস্থাটা কীরকম জানেন তো, আমাদের সব কিছুর মাঝখানে ভগবানকে চাই। সকালে উঠে রুটি আলুর তরকারিতে চাই, তারপরে সকালে কচুর লতি চাই, ইলিশ মাছ চাই, হ্যাঁ তারপরে অফিসে ঠিক মতো গাড়ি টাড়ি ঠিক ঠিক পাওয়া চাই, মানে ভগবানের কাছে প্রার্থনা করছে। আজকাল একটু ট্রাফিক জ্যাম না, নিজে দেরি করে বেরিয়েছি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা, আমি কালকে করছি কিন্তু এত দেরি করে বেরিয়েছি ব্যাংকে আর পৌঁছতে পারবো না, দুটো হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, হে ঠাকুর দুটোর মধ্যে যেন ব্যাংকে ঢুকে যেতে পারি, চেকগুলো যেন জমা দিয়ে দিতে পারি। গিয়ে যখন দুটো পাঁচে গিয়ে পৌঁছেছি সে প্রায় সাঁতার কাটার মতো করে হাঁটছি, মানে আমি তো জোরে হাঁটতে পারি না, আমার হাঁটাটা প্রায় সাঁতার কাটার মতো হলো। আমাদের এইভাবে ভগবানকে চাই। তারপরে অফিস থেকে অফিসে গিয়ে পরনিন্দা পরচর্চা, বিকেলবেলা বকুল কথা, তারপরে চা খাওয়া, রাত্রিরে খাওয়া, সব কিছুর মাঝখানে একটু ভগবানকে চাই, সবটা চাই না। এমন সিরিয়াস মানুষদের কখনো ডিপ্রেশন হয় না, কারণ যারা তাকে চায় না তাদের তিনি না চান। নাচো নাচো এসে নাচো, খুব নাচো, আরও নাচো আরও নাচো, শেষের দিনে অবশ্যই হয়, শেষের দিনে যখন মনে হয় কিচ্ছু করা হলো না, একটা অদ্ভুত হতাশা এসে আমাদের গ্রাস করে, সেই সময়টা বড় বেদনা বড় দুঃখের। সেই কারণে সেই দুঃখটা যাতে না হয় তাই আগে থেকে ডিপ্রেশন আসা ভালো। বলছেন মনেতে নৈরাশ্য আসা স্বাভাবিক। এবার দেখুন এই এটা হচ্ছে ঠাকুরের স্টাইল, ঠাকুরের শিক্ষা প্রণালীটা একবার দেখবার মতো। ঠাকুর তার নিজের জীবনের ঘটনা বলছে, মা তার নিজের জীবনের ঘটনা বলছে। দেখবেন মায়ের কাছে আছে না যে সকালবেলা ঘুম থেকে উঠতুম, তারপরে এক সময় ক্লান্ত হয়ে পড়লো, মা বলছেন হ্যাঁ গো আমারও তাই হতো, রোজ তিনটের সময় উঠলুম, তারপরে শরীর খারাপ হওয়াতে চারটের সময় উঠলুম, তারপর আস্তে আস্তে ক্রমাগত পিছিয়ে গেলুম, তারপরে মনে রোগ করলুম, আবার সেই পুরনো সময় ফিরলুম। দেখুন মা তার নিজের জীবন দিয়ে বলছেন, কেন জীবনের উদাহরণটা দিচ্ছেন, তার সমগোত্রীয় হয়ে যাচ্ছেন, এটা হচ্ছে কথা। স্বামী ব্রহ্মানন্দ যিনি বলছেন তার সমগোত্রীয়, স্বামী ব্রহ্মানন্দ এবং যিনি বলছেন দুজনে কিন্তু স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে এক জায়গায় নেই, কিন্তু এমনভাবে উপদেশ দিচ্ছেন আমি তুমি এক, তোমার আমাতে কোনো ফারাক নেই, একবার এই স্তরে নেমে এসেছেন। গুরু যতক্ষণ না পর্যন্ত সেই স্তরে বন্ধুর স্তরে নেমে আসেন, গীতার পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান বলছেন দু ধরনের মানুষ শান্তি পান, এক ধরনের মানুষ যারা মনে করেন আমি সর্বলোক মহেশ্বরী, জগৎ সংসারে যা কিছু দেখতে পাচ্ছি দৃশ্যমান তার আমি হলাম সুপ্রিম কমান্ডার, এইটা এক নম্বর। আর দু নম্বর মানুষ যে নিজেকে সুহৃদ বলে ভাবে, আমাকে তার সুহৃদ বলে ভাবে, বন্ধু বলে ভাবে। দেখুন বন্ধুর মতো গুরু নেমে এসেছেন, একেবারে আমার স্তরেতে নেমে এসেছেন, নিয়ে নিজের জীবনের গল্প বলছেন। বলছেন তোর শুধু হয় না আমারও হতো, কীরকম হতো? বলছেন জপ ধ্যান করি অথচ একসাথে কিছুতেই ভাবনাটা ভালোভাবে হচ্ছে না, মনে হচ্ছে এমন মহাপুরুষের কাছে আছি। দেখুন এগুলো কিন্তু ইন্ট্রোস্পেকশন, এগুলো কিন্তু আমাদের আসে না, এমনি এমনি আসা দরকার, এই আশাটা দরকার, ইন্ট্রোস্পেকশনটা আসা দরকার। আমি এত ভালো একটা জীবন পেয়েছি, মহাপুরুষের আশ্রয় পেয়েছি, দিব্য নাম পেয়েছি, আমি পারছি না, এটা তখনই আসে যখন আমার ভেতরে ইন্ট্রোস্পেকশন আসে যে যেটা চলছে সেটা ভুল চলছে, এটা চলাটা ঠিক নয়। বলছেন তখন আমার মনে হলো আর দু তিন দিন দেখবো, তারপরে বাড়ি ফিরে যাবো, বাড়ি থেকে আল ফাল পাঁচটা জিনিসের মধ্যে মনকে ছড়িয়ে রাখবো, যেরকম আমরা ছড়িয়ে রাখি ছড়িয়ে রাখবো, তাহলে তার এই সমস্যা নেই, কষ্ট নেই, দুঃখ নেই। ঠাকুর আসা মাত্র তাকে দেখে বললেন দেখ তুই আসছিলি,
দেখলাম তোর মনটা যেন জালি ঢাকা রয়েছে, জালি মানে একটা আচ্ছন্ন, একটা আচ্ছন্ন বোধ, ঝকঝকেটা, তার যে ড্যাজলিং, যে হার্টের যে হৃদয়ের যে জ্যোতির্ময় প্রকাশ, সেটা তিনি অনুভব করতে পারছেন না। তখন আমি ভাবলাম তিনি তো সব জেনে গেছেন তাই বলছেন। তিনি তখন কি করলেন, জিভে একটা নাম লিখে দিলেন। আমি আগের চেয়ে আগেকার সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলাম। এই অবস্থা আমার আপনার সবার হয়। তাহলে আমাদের মানে আমাদের উপায় কি? প্রথম কথা হচ্ছে যদি শিবগুরু শরীরে থাকেন তার কাছে যাওয়া, আর না হলে যিনি সংঘগুরু আছেন, যিনি সবার গুরু, তার কাছে যাওয়া, নিজের সমস্যাকে বলা, এই সমস্যার সমাধান সূত্র হয়ে যাবে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার সাধু জীবনের একেবারে শুরু, প্রথম পোস্টিং বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, যেদিন গিয়ে পৌঁছলাম স্টুডেন্টস হোমে, সেই দিনকেই আমাদের একমাত্র টাইপিস্ট রিটায়ার করে গেলেন। আমার এখনও তারিখটা মনে আছে, 8 February 1995। গভর্নমেন্টের কাছ থেকে একটা নোটিফিকেশান এলো, আর তোমাদের কোনো টাইপিস্ট দেওয়া হবে না, এবার থেকে কম্পিউটার অপারেটার আসবে। কিন্তু মজার কথা হলো সারা কলেজে একটাও কম্পিউটার নেই। 28 February রিটায়ার করলেন স্কুলের প্রিন্সিপাল। আমি আসার 3 মাস আগে নতুন প্রিন্সিপাল হলেন। ততদিন অবধি দুটো ডিপার্টমেন্ট, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা হেড ছিলেন তারা টিচার ইনচার্জ হিসেবে কাজ করলেন। তারা শুধু বি মাঝি, এসসি মালখণ্ডে এটা সই করতেন। টাইপিস্টের কাজ বকলমি করতাম, প্রিন্সিপালের কাজ বকলমি করতাম। 3 নম্বর হচ্ছে আমাদের যিনি সুবল অধিকারী ছিলেন, আমাদের যিনি হেড ক্লার্ক, তিনি আর 1 বছর বাদে রিটায়ার করবেন। যে যে ছুটিগুলো তিনি এনক্যাশ করতে পারবেন না, রেল না করলে নষ্ট, তিনি সেই ছুটিগুলো মনের সুখে নিতে শুরু করলেন। আমি বকলমে হেড ক্লার্কের কাজ করতাম। লাল ছাতাধারী আমাদের অ্যাকাউন্টেন্ট ছিল, 220 সাথে 20 যোগ করলে 250 হয়, এই তার হিসেব। তা সেই কারণে তিনি যেমন অ্যাকাউন্টস করতেন, প্যারালালি আমিও গোটা অ্যাকাউন্টসটা একইভাবে করতাম। তো সেই কারণে সেটাও করতাম, রাত দিন পরিশ্রম চলত। কী করে করেছি আমি নিজেও জানি না। সকাল 6:15 অফিসে যেতাম 9টা, আবার 9:30 থেকে 12:15, আবার দুপুরবেলা 1:30 থেকে সন্ধ্যারতি ফার্স্ট বেল পড়া অবধি, আবার সন্ধ্যারতি শেষ হয়ে গেলে রাত্রি 9:30 পৌনে 10টা অবধি হতো। অনেক সময় খিদে ছটফট করতাম, বিশেষ করে আমার সামনে যখন কেউ খেত সারা শরীরটা গুলোতে থাকতো। ছাত্রদের দেখে কোনোভাবে ইন্সপিরেশন পেলাম না, মনে মনে প্রার্থনা, যখনই জব করতে বসি খালি মনে পড়ে কালকে জিএসএল এর চেকটা জমা দিতে হবে, স্যালারি চেকগুলো লিখতে হবে, এই সমস্ত নানা রকমের কথা মনে আসতো। একদিন আর থাকতে না পেরে পূজনীয় বুদ্ধেশ আনন্দজী মহারাজকে একটা চিঠি লিখলাম। আমি তো মহাপাকা ছেলে, তাই ভাবলাম যে বুড়ো মানুষটাকে কষ্ট দেবো, তাই লিখলাম যে আমি ভালো করে জব ধ্যান করতে পারছি না, নিজে নিজে চেষ্টা করেছি হয়নি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হয়নি, আপনি আমায় সাহায্য করুন। কি দুঃসাহস, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হয়নি, এবার ঠাকুরের যিনি প্রতিনিধি তিনি আমার সমস্যা সমাধান করে দেবেন, তিনি ঠাকুরের চেয়েও বড় হয়ে গেছেন। তাই চিঠিটা পাওয়া মাত্র পূজনীয় বুদ্ধেশানন্দ মহাজন আমাকে ডেকে পাঠালেন। তারপরে উনি আমাকে বললেন, ডাকার পরে আসল সমস্যা যেটা সেটা কিন্তু আমি কোথাও কখনো কাউকে মুখে বলিনি। ওনার কাছে যাওয়া মাত্র উনি ওনার সেবকদের চলে যেতে বললেন, বললেন আমি না ডাকাও কি আসবে না, গিয়ে আমি বসে আছি। তখন উনি আমার দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করলেন, তোমায় কি কেউ খুব কষ্ট দিচ্ছে? আমার কষ্টটা আমি কাউকে বলতে পারছি না, আমি ঝরঝর করে কাঁদছি আর গুরুকে বলছি। তিনি সঙ্ঘের সঙ্ঘগুরু আর আমি তখন আমার সঙ্ঘের বয়স মাত্র 1 বছর 7 মাস, আমি আকুল নয়নে ঝরঝর করে কাঁদছি আর আমার সমস্যাটার কথা বলছি। কাঁদতে কাঁদতে মনে হলো আমার ভেতরে সব কষ্টটা যেন চলে গেল। উনি আমায় বললেন, খুব ভালো করে মনে করার চেষ্টা করো দেখি, সবসময় কি জপ ধ্যান করো? সবসময় তো জপ ধ্যান করো না, দেখবে একটা কাজ আর আরেকটা কাজের ফাঁকে অনেকটা করে সময় থাকে, যেটা সময় নষ্ট করো। ওই যে তুমি সারাদিন ধরে কাজ করো, তাই যখন জপ ধ্যান করতে পারো বসো, সারাদিনে তোমার ওই যে কাজের যে যে রেসিডিউগুলো সেইগুলো তোমার কাছে তোমার কাজের ভেতরে জমা পড়ে, তাই সারাদিন ওই একটা কাজ আর আরেকটা কাজের মাঝখানে যেটুকু ফাঁক থাকবে, সে 2 মিনিট থাকুক, 5 মিনিট থাকুক, 7 মিনিট থাকুক, ইউজ ইট ফর ইয়োর স্পিরিচুয়াল প্র্যাকটিস। এই শব্দটা ব্যবহার করেছিলেন, ইউজ ইট ফর ইয়োর স্পিরিচুয়াল প্র্যাকটিস, নিজের আধ্যাত্মিক সাধনের জন্য তাকে ব্যবহার করো। বলে মায়ের উদাহরণ দিলেন, মা দেখলেন না কি সুন্দর বলে গেছেন, আমরা বাপু মেয়ে মানুষ আর কি করেছি, এই ভাত বসাতে গিয়ে জল গরম হচ্ছে একটু জপ করে নিল। আমার মনে হলো এই জিনিসগুলো আমার মনে আসা উচিত ছিল, কেন এলো না? পরে অনেক পরে মনে হলো
আমরা আমাদের ব্যক্তিগত সমস্যায় এত সমস্যার মধ্যে দীর্ণ হয়ে থাকি, আমরা কিছুতেই আর তার বাইরে বেরোতে পারি না, তাই অন্য দৃষ্টিগুলো সব বন্ধ হয়ে যায়। উনি আমাকে বলে দিলেন, জপধ্যানের খুব সামান্য পদ্ধতি বদল করে দিলেন, তারপর একটি মোক্ষম জিনিস আমাকে দিলেন। আমি বলি এটা আমার জীবন ধারণের একটা মন্ত্র। উনি বললেন, মনে যখন খুব দুঃখ হবে, মনে যখন খুব কষ্ট হবে, মনে যখন কোনো ব্যথা হবে, মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে, তোমার ব্যথা, তোমার দুঃখ, তোমার কষ্ট শোনার জন্য তিনি মন্দিরে বসে আছেন। উত্তরে তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। গুরুমুখে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেমন জেনেছ, গ্রন্থে যেরকমভাবে পড়েছ, নিত্য ধ্যান করে তাকে যেমন অনুভব করেছ, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল। আর আমরা মানুষ চির পরিবর্তনশীল। আমাকে বললে সে ঘটনার স্বীকৃতি থাকবে না, কাউকে না কাউকে বলে ফেলব, কিন্তু তাকে বললে সবটুকু থাকবে, শুধু তার কাছে গিয়ে প্রার্থনা করো। এটা আমার জীবনের একটা ধ্রুবতারার মতো। আমাকে বললে ঠিক, আমাকে যেভাবে তোমার মনের কষ্টগুলো বললে মন্দিরে এক্ষুনি যাও, যে ঠাকুরকে সব যেমন করে বললে ঠাকুরকে সব গুছিয়ে বলো, তারপরে দেখো কি হয়। সত্যি সত্যি সমাধান সূত্র হয়, শুধু একবার নয়, দুবার নয়, বারবার পরীক্ষা করে দেখেছি। তীর্থে যেতে চাই, টাকা পয়সা নাই, ঠাকুরকে গিয়ে বলছি কিছু একটা ব্যবস্থা করে দাও, ঠাকুর ব্যবস্থা করে দিয়েছে। জপে বসে ঢুল পেলে তাকে বলেছি, আমি তো তোমার নাম জপই করতে চাই, আমি যদি ঢুলি তাহলে কেমন করে তোমার নাম জপ করবো, সমস্যার সমাধান সূত্র পেয়েছে। ইষ্ট এবং গুরুর ওপর নির্ভরতা আমাদের ভীষণ 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 জরুরি। যাদের গুরু শরীরে আছেন তাদের গুরুর কাছে যাবেন, যখনই সমস্যার মধ্যে পড়বেন দয়া করে নিজে নিজে গুরু হওয়ার চেষ্টা করবেন। ঠাকুরের নিজে কি ভয়ঙ্কর একটা কথা আছে না, যে একটা সময় মনই গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই, এই কাঁচা মন নয়, পাকা মন, পাকা মন গুরু হবে, আমাদের এই কাঁচা পাঁচ পয়সার মনেতে হবে না। তাই আমাদের দরকার একজন ভালো গুরু, এবং গুরুর সঙ্গে সবসময় সঙ্গ করা, গুরুর সঙ্গ করার চেষ্টা করবেন। আজ কাজের অবহেলায়, ওর অবহেলায়, তার অবহেলায় গুরুর সঙ্গ করতে আমরা বঞ্চিত হই। যতদিন গুরু স্বদেহে থাকেন ততদিন তার সঙ্গ করার চেষ্টা করবেন। মনে হবে খুব সাধারণ জিনিস, উনি হেঁটে যাচ্ছেন, চলছেন, এগুলো কোনো অর্থই নেই, কিন্তু যতদিন চলে যাবে, যত সময় যাবে, দেখবেন ওই প্রত্যেকটি তাকানো আপনার জন্য যেন একটা করে আনন্দের খোরাক হবে। আমি তো এখনও মনে মনে ভাবি, কলেজ থেকে ফিরে এসে যখন জালের কাছে দাঁড়িয়ে থাকতাম, পূজনীয় মা বিকেলবেলা হাঁটতেন, রোজ জিজ্ঞেস করতেন, এই ছেলেটা তুমি আমাকে কি দেখো, আমার আমাকে দেখতে কালো ভূতের মতো, এ কি দেখে বলো তো আমার দিকে তাকিয়ে। কোনো উত্তর ছিল না, কিন্তু সেই হাসি, সেই তাকানো, কনসার্ন ফর মি, তিনি আমার দিকে তাকিয়েছেন, তিনি আমার কথা ভাবছেন, আমাকে নিয়ে তিনি চিন্তা করেন। আমি তার মনের মণিকোঠার মধ্যে কোনো একটা জায়গায়, কোটির মাঝখানে এক জায়গায় স্থান পেয়েছি, এটা আমাদের অনেক বড় পাওয়া। তিনি হেঁটে চলেছেন, আমরা যখন সদ্য জয়েন করেছি হেঁটে চলেছেন, হাতগুলো মায়ের মন্দিরে এসে এমনি এমনি করে হাঁটেন। আজও যখন আমি মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়াই, ওই পিছনের সিঁড়ি, আমি প্রত্যেক দিনের পেছনের সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করি সেই দল চলেছে, সুদেশানন্দজি, আত্মস্থানন্দজি, সবাই চলেছেন, এক দল বেঁধে, এক গুচ্ছ সাধু ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে মারা হাত দুটোকে নেড়ে তার সেই অপূর্ব হাসিটি হেসে উপাহি চলে গেলেন। আমি কোন 30 বছরের পুরনো জীবনে ফিরে যাই, কিন্তু তার মনে হয় একদম খাঁটি, হাফ একবারে একদম ইনট্যাক্ট। এই স্মৃতিগুলো আমাদেরকে খুব বাঁচিয়ে রাখে, এই গুরু স্মরণ হওয়া খুব দরকার। এই যে দেখুন, ইনি নিজে নিজে সমাধান সূত্র করতে পারছেন না, ঠাকুরের তার জন্য দরকার ছিল একটু মন্ত্রের পরিবর্তন, ঠাকুর সেটা করে দিলেন, তার বদল হয়ে গেল, আমার জন্য অন্যরকম কিছু। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যদি গুরু কোনোভাবে গুরুর কাছে না যেতে পারেন, গুরু আপনাকে যে ওই সাধন পদ্ধতি যে বইটা দেন, এটা খুব সিনসিয়ারলি লেখা থাকে, অপর কাহাকেও দেখাবে না, যেটা সিনসিয়ারলি আমরা নিজেরাও কখনো খুলে দেখি না, পারলে সেই বইটা একটু বারবার খুলে দেখবেন। আমার 1989 সালে দীক্ষা হয়েছে, এখনও পর্যন্ত যখনই আমার জীবনে কোনো সমস্যা হয় আমি ওই বইটা খুলে দেখি, আমার মনে হয় আমার সমস্ত জীবনের সমাধান সূত্র ওই বইটার মধ্যে আছে। এবং প্রত্যেকবার ওই বইটা খোলার পরে, বইটাকে আদ্যপান্ত করার পরে, খানিকক্ষণ চিন্তা করার পরে, বইটা থেকে আমি একটা সমাধান সূত্র খুঁজে পাই, আমি খুঁজে পাই আমার কোথায় ভুল হচ্ছে, দেখি কোথাও না কোথাও আমি আমার সাধন পথ থেকে সরে গেছি, এবং এই যাবতীয় কষ্ট তার জন্য। স্বামী ব্রহ্মানন্দ যেটা দারুণ বলছেন, মন্ত্র নিবার আগে গুরু এবং শিষ্যের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি, গুরু শিষ্যের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি, দুজন দুজনকে চেনা খুব জরুরি।
না হলে কিন্তু হয় না। আগেও জরুরি পরেও জরুরি। কিরকম জরুরি? আমাদের মনে আছে আমার দীক্ষা হওয়ার আগে পূজনীয় ভূতেশানন্দজীর সঙ্গে দেখা করতে গেলাম, একদম পছন্দ ভূতের মতো কালো একটা আধো অন্ধকার ঘরে বসে আছেন। তারপরে সবচেয়ে মনে হচ্ছিল ভীষণ কৃপণ, দুটোর বেশি তিনটে যে লজেন্স উঠেছে উনি হাত ঝাড়তে শুরু করেছেন। আমি ভাবলাম যে কার পাল্লায় পড়লুম, দুটো লজে তিনটে লজেন্স যেতে যার এত কষ্ট হয় কি হবে। কিন্তু দেখলাম যদি দীক্ষা হলো কৃপা বিতরণে তিনি একেবারে কৃপণ, যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তখন মহারাজ ভালো সুস্থ শরীরে ছিলেন, উঠে দাঁড়িয়ে নিজে নিজে মন্ত্র দিতে পারতেন, হাওয়ায় মন্ত্র লিখে দিতে পারতেন, মন্ত্রের অর্থ বোঝাতে পারতেন। তারপরে শেষ অবধি অপেক্ষা করতেন আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আর সবার শেষে বলতেন এসো আমরা খানিকক্ষণ জপ করি। আমি এখনও সেই স্মৃতিটার কথা ভাবি, আর সেই দক্ষিণামূর্তি স্তোত্রটার কথা ভাবি, যেখানে সেই গাছের তলায় শঙ্কর আচার্য শঙ্কর বসে আছেন, আর তার পায়ের কাছে তার শিষ্যরা বসে আছেন, তারা মনে মনে ধ্যান করছেন, প্রত্যেকের মনের সংশয় ছিন্ন হচ্ছে। আমি এখনও সেই স্মৃতিটার কথা ভাবি, মহারাজ আমাদের মাঝখানে বসে আছেন, আমরা মহারাজকে ঘিরে সবাই মন প্রাণ উজাড় করে সদ্যপ্রাপ্ত মন্ত্রকে মন দিয়ে জপ করে চলেছি। সুখ স্মৃতি, এটা সারাটা জীবন থাকবে, এই স্মৃতি আর কখনো রিপিটেশন হয়নি। হয়েছে হয়তো সন্ন্যাস ব্রহ্মচর্যের সময় গুরুরা এসে বসেছেন, আমরা খানিকক্ষণ জপ করার চেষ্টা করেছি, কিন্তু ওই রকম আনন্দ বোধ হয় কখনো কোনো দিন হয়নি। গুরু এবং ইষ্টকে কেন্দ্র করে থাকবেন, রোজ যখন জপ করতে বসবেন মনে করবেন যেন স্বয়ং মা বলেছেন না ছায়ার কায়া সমান, এই ছায়া মূর্তির সামনে বসে ভাববেন কায়াও আপনার সামনে বসে আছে, তার সান্নিধ্য অনুভব করুন, তার সামনে বসে জপ করুন, দেখবেন আপনার মনের যে ছড়িয়ে পড়া ভাবটা সেটা এক জায়গায় গুটিয়ে যাবে। আপনি ভাববেন না যে আমি আপনাকে খুব সে গুরুগিরি করছি, তা নয়, কিন্তু এই যা বড়দের কাছ থেকে পরম্পরায় শুনে আসছি তাই বলছি। একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয়, তার কোন দেবতা ইষ্ট তাই পেতে অস্থির। একজনকে মন্ত্র দিতে আগে ভাবুন, দেখি যদি ধ্যানে তার ইষ্ট পাই তবে তাকে মন্ত্র দিব, নচেত নয়। প্রায় এক ঘন্টা ধ্যানের পর এক মূর্তি দেখতে পেলুম, পরে তাকে জিজ্ঞাসা করে জানলুম ওই মূর্তি তার ভালো লাগে। আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না, যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক নয়। রাজা মহারাজের মন্ত্র দেওয়ার খুব চুষি ছিলেন, কাশীশ্বরানন্দজির মাঝে কাছে শুনেছি একজন রাজা মাঝে খুব পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, মহারাজ আজ নয় কাল, কাল নয় পশু, পশু নয় তরশু, তরশু নয় নরশু, এই করে বেড়াচ্ছে। সেই ছেলেটা খুব বিরক্ত হয়ে বলেছে, হ্যাঁ আপনি এরকম আমাকে বারবার ঘুরি ঘুরি বেড়াচ্ছেন, তখন তুই কালকে সকালে আসি স্নান করি, নটার সময় আসবি বলরাম মন্দিরে, তোকে দীক্ষা দেবো। বলছেন ছেলেটা সিঁড়ি দিয়ে উঠছে, রাজা মাঝে সিঁড়ি সোজা সুজি ঘরটায় থাকতেন, এক ছুটতে এসে একবারে সিঁড়ির মুখটার কাছে এসে বলছে, বুঝলি তুই এক বছর সদা সত্য কথা বলবি, এটা অভ্যাস কর, তারপরে আসবি দীক্ষার জন্য। দেখুন এরা হলেন আদর্তি গুরু, কি করেন এরা, এরা আপনার মন্ত্রের যে মন্ত্র যে বীজ বপন হবে সেই ক্ষেত্রটিকে আগে প্রস্তুত করে। বলছেন মন্ত্র দেওয়া বেশ কঠিন, বেশ কঠিন, খুব ক্লান্তিকর। আমি কয়েকদিন আগে শিবমায়ানজিকে দেখলাম যে দীক্ষা দিয়ে ঘরে ফিরে এসেছেন, একবারে টান টান হয়ে শুয়ে পড়েছেন ক্লান্তিতে, মাথার টুপিটা খোলবার মতো ইচ্ছা হয়নি। আমি গিয়েছিলাম প্রণাম করতে, উনি বললেন ওই অবস্থায় প্রণাম কর, দেখে মনে হলো একদম সম্পূর্ণ ক্লান্ত। আমরা ভুলে যাই আমরা গুরুর পায়ে কত কি জমা করে আসি, শুধু জমা করেই ক্ষান্ত নই, তারপরে দেখি একটি ট্যাঙ্কটা শূন্য হয়ে গেছে আবার ভরতে থাকি, জানি তো গুরু আছে, আবার গিয়ে আনলোড করে দিয়ে চলে আসবো। কিন্তু আনলোড করা ওই সিস্টেমটা ঠিকঠাক নয়, গুরু অনেক পরিশ্রম করেন। ইদানিং আমাদের শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ মন্ত্রই দেওয়া হয়, এই মন্ত্র স্বয়ং ঠাকুর মাকে শিখিয়েছিলেন, মা সেটি বিরজাঙ্গীকে শিখিয়েছিলেন, সেইভাবে পরম্পরায় আমাদের সঙ্গে আছে। কিভাবে আছে, কিভাবে এরা এক জায়গায় বলেছিলুম, এটি অনেকে খুব সমালোচনা করছে, তাই আমি প্রসঙ্গটার মধ্যে যেতে চাই না, কিন্তু আমাদের যা কিছু মন্ত্র শ্রীরামকৃষ্ণ মন্ত্র, কিন্তু এটাই শেষ কথা না, কিন্তু এর বাইরেও কিন্তু আমরা অন্যান্য মন্ত্র পেয়ে থাকি, সেটা গুরু জানেন, কার কেমন আধার তাকে তিনি সেই রকম মন্ত্র দেন। এর বাইরে গিয়েও কেউ কেউ মন্ত্র দিয়েছেন, তার প্রমাণ আমাদের কাছে আছে। দিনের পর দিন খেটে, কিন্তু শেষ কথাটা খুব ভয়ঙ্কর, আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না, যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক না। দুটো ভাগ আছে, আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কাজ করে, দেখবেন ফর্মে লেখা থাকে দীক্ষা হয়ে গেলে দুবেলা মন্ত্র জপ করতে পারবে, তো আমরা এখন হ্যাঁ লিখি 97%, কেউ কেউ আবার
পেন দিয়ে ওটাকে হাইলাইট করে, কেউ আবার ডবল করে লেখে আগের লাইন পরের লাইন, মানে এমন মানে হওয়া মাত্র শুধুমাত্র ওয়ান টু থ্রি গো ব্যান্ড স্টার্ট বললেই হলো আর কি, মানে একবারে ছুটে একবারে এক লক্ষ জপ করে তারপরে থামবো, এরকম আমাদের ব্যাপার। আবার কেউ কেউ দেখেছি নরেন্দ্রপুরে ফর্ম ফিল আপ করতে গিয়ে এমন ঘষে ঘষে ফিল আপ করেছে হ্যাঁটা, যে শুধু হ্যাঁয়ের অংশটা কাগজটাই ছিঁড়ে পরের পাতায় চলে গেছে, ওই জায়গাটা হোল হয়ে গেছে, এইরকম অবস্থা। কিন্তু জপ ধ্যানটা করতে হবে নিয়ম করে ভালোবাসার সাথে, অনেক যে করতে হবে তা না, কিন্তু কিন্তু কোয়ালিটিটা যেন ভালো হয়, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা যেন ভালো হয়। আমি দেখি অনেকে এমনি 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 করে জপ করে, দেখি অনেকে আবার দেখিয়ে দেখিয়ে জপ করে, কেউ আর পেছনে ঠিক কুণ্ড স্বাধিষ্ঠান চক্রের ওপরে হাতটা লাগিয়ে জপ ধ্যান করে, কুণ্ডলী জাগরণ করে, নানা জনে নানা রকমের জপ করে, নানা কায়দা দেখেছি। আসল জপ হচ্ছে মন প্রাণে প্রাণের প্রাণে জপ করা, কোয়ালিটিটা যেন ভালো হয়। অনেক জিনিস কিনেছেন কিন্তু প্রত্যেকটা যদি কোয়ালিটি খারাপ হয়, কোনোটা ইত নষ্ট তত নষ্ট হয়, তাই যেটুকু জপ ধ্যান হবে সেটা যেন ভালো করে হয়। মন্ত্রের যে দেবতা তাকে চিন্তা করে জপ করার কথা, জপের অর্থ চিন্তা করে জপ করার কথা। আপনাদের প্রত্যেকের মন্ত্রের অর্থ আছে, সেটা আপনাদের গুরুরা দীক্ষার সময় বলে দেন, সেটা একটা সিক্রেট জিনিস, সেই সিক্রেট জিনিসটাকে ধরে নিয়ে মন প্রাণ উজাড় করে জপ করুন। যখন মনে হবে আপনি আর মনে করতে পারছেন না, সাধন পদ্ধতি বইটা ভালো করে খুঁটি খুঁটি বলুন, কারণ আপনার গুরু দীক্ষার দিন যা যা বলেছেন সব ওখানে বলে দেওয়া আছে, ওইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করুন, বারবার করুন, না বুঝতে পারলে চিঠি লিখুন। মা বলছে, ঠাকুর বলছে না, মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা, ঘ্যান ঘ্যানে ভক্ত হন। সাধন ভজন করতে গেলে এই ঘ্যান ঘ্যানানি খুব প্রয়োজন। গুরুরা খুব এটা এনজয় করেন যে আমার সন্তানটি ঘ্যান ঘ্যানে, ঘ্যান ঘ্যানে হওয়ার চেষ্টা করুন, সহজে ছেড়ে দেবেন না, হচ্ছে হবে এটা নয়, হতেই হবে এই বোধটা থাকা দরকার। কারণ এটা নির্দিষ্ট করে জানবেন প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, আজ হবে কাল হবে ভাবলে যে দিনটা চলে গেল সেটাকে ইউটিলাইজ করা সম্ভব হবে না। আমাদের গুরুরা আমাদের হয়ে জপ করেন, মা ঠাকুরুন সারা রাত ধরে জপ করতেন, বলতেন ওই তো বাবা কতজন আগ্রহ নিয়ে আসে মন্ত্রটিতে, কজন বা জপ করে, এটা হচ্ছে কথা। তারপরে বলছেন কি দরকার, বলছেন খুব ধৈর্য চাই, ধৈর্য ধরে সাধন করে যাও যতক্ষণ না বস্তু লাভ হয়, খুব কাজ করে যাও, প্রথম প্রথম বেগার দেওয়ার মতোই লাগে, যেমন কফ শিখবার সময়, তারপর ক্রমে শান্তি আসবে। আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবল কমপ্লেইন করে আর বলে মহারাজ কিছুই হচ্ছে না, আমি দুই তিন বৎসর তাদের কথা মোটেই শুনি না, তারপর তারা নিজেরা এসেই বলে হ্যাঁ মহারাজ এখন কিছু কিছু হচ্ছে, এ ব্যস্ত হবার জিনিস নয়, দুই তিন বৎসর খুব সাধন ভজন করে যাও, তারপর আনন্দ পাবে। তোমার কথা শুনে খুব খুশি হলাম, আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ ছেড়ে নিতে চায়। কেমন করে হবে আসলে, গুরু কৃপা আমাদের সৌলের উপর আমাদের আত্মার উপর যখন পড়ে ওটা কভার্ড থাকে, আমাদের এত দিনের সংস্কার, সেই আপনাদের বলেছে কিনা জানি না, ওই আলুরদমের গল্প বলেছে কিনা জানি না, আলুরদম একেবারে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া যায় না, জল দিয়ে কোনো করতে হয়, তার গায়ের খোসা ছাড়াতে হয়, তারপর তাকে কাটতে হয়, ভাজতে হয়, এত কিছুর পরে সুস্বাদু আলুরদম তৈরি হয়, ঠিক সেই রকম এ হচ্ছে জীবনের আলুরদম, এটাকে ঠিকঠাক মতো করতে হয়, দিনের পর দিন সাধন ভজন করতে হয়। কালকেই পড়ছিলাম এক জায়গায় যে ঠাকুর যখন মধুরভাবে সাধন করছেন মনে হচ্ছে যেন একটা বিরাট বড় ঝড় উঠেছে, ঝড়ে যেরকম গাছ ওলট পালট করে দেয়, ভেঙে দেয় তার ডালপালা, তবু গাছ সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, শ্রীরামকৃষ্ণের অবস্থাও সেরকম, তার সেই মধুরভাবের ভাবটি তার ভেতরটিকে একদম তোলপার করে সেরে দিচ্ছে, তিনি আর যেন কোনোভাবেই কিছু করছে না, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রতি মুহূর্তে ভগবানকে চাইছেন। এইটা কিন্তু আইডিয়া, খানদানি ছাসার মতো এই আইডিয়াটা থাকা দরকার, যাই হয় হোক আমাকে ভগবান লাভ করতে হবে। জীবনটা সহজ নয়, জীবনটা খুব সহজ নয়, আপনারা যে ভাবছেন আমরা ঘর বাড়ি ছেড়ে এসে টিটিং টিটিং করে নাচছি তা নয়, আমাদের জীবনটা খুব সহজ নয়, আমাদের জীবনটাও জটিল, কারুর জীবনটাই সহজ নয়, সহজের খেলা বড় একটা হয়নি। যারা আপনারা মনে করেন সুখে আছে, খুব গাড়ি বাড়ি চড়ছে, তাদের জীবনটাও সহজ নয়, সুখে থাকাটা ওরকম করে থাকাটাও সেটাও খুব কষ্টের, সেটাও সবসময় খুব সাকসেসফুল হয় না। সাকসেসফুল জীবন নির্ভর করে একটা সাকসেসফুল জীবন যাপনের স্টাইলের উপর,
হাউ ইউ হ্যাভ স্পেন্ড ইউর লাইফ, আমার জীবনটাকে কীরকমভাবে কাটিয়েছে তার উপর নির্ভর করে। তাই ধৈর্য ধরে ধীরে 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 গুরু যে পথে যেতে বলেন সেই পথে আমরা এগোলেই আমাদের হবে। আমাদের শান্তনা দাশগুপ্ত পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে বলেছিলেন, মহারাজ সেই 52 সালে দীক্ষা হয়েছে, কই কিছু তো হলো না। ভূতেশানন্দজি মহারাজ বললেন, বলো কি মা শান্তনা, এই যে রোজ যে সকাল সন্ধ্যে জপ করতে বসার ইচ্ছে হয় এটা কি কিছু নয়? দেখুন ভালো করে ভেবে দেখুন তো, আপনারাও বলে দূর কিচ্ছু হলো না, মানে ভগবান এসে বলছে না বাবা খেদি তোমার সঙ্গে দেখা করতে এসছি, বাবা পচা তোমার সঙ্গে দেখা করতে এসছি, এরকম নয়। এই যে সকাল সন্ধ্যে জপ না হলে মনের ভিতরে একটা কী হলো না কী হলো না কী হলো না কী হলো না, এটা এক ধরনের ভালোবাসা। যখন মনে খুব দুঃখ হয় ঠাকুরকে করে ঘষতে ঘষতে পরিষ্কার করতে করতে, লজ্জা করে না তোমার, আমি কালকে রাজভোগ এনে দিলাম গান্ডে পিণ্ডে খেলে, আজ আমার ছেলেটা এত রেজাল্ট খারাপ হলো, আমারই এত সর্বনাশ হলো, তার মানে বুঝতে হবে আপনার তাঁর প্রতি ভালোবাসা হয়েছে। কারণ ভালোবাসা মন্দবাসাটা আমরা কেবলমাত্র আমাদের প্রিয়জনদের সঙ্গে লাগাই, আর অন্য কারুর সঙ্গে নেই। ঠাকুরের সঙ্গে যদি আমাদের পোশাকি সম্পর্ক তো ভুলেও বলতাম না, দূর ও শালা শুনবে না, ও মেকআপ করে বসে থাকে, যেমন রাজভোগ খাচ্ছে তেমনি রাজভোগ খা। কিন্তু আমাদের এই বলা যদি সার্থক হয়, গা দিয়ে ঘষতে ঘষতে আমার মনে নেই কালকে গাঙ্গুরামে রাজভোগ খাইয়েছি, আজকে আমার এত বড় সর্বনাশ করলো, ওই নকুল দ্বারা খাও, ওইটি তোমার জীবনের শেষ কথা। এই যে তার সঙ্গে মন কষাকষি করতে পারছি, ভেবে দেখুন কতটা নিবিড় হয়ে গেছে সম্পর্ক। তিনি ছবি থেকে আমার জীবন দেবতায় রূপান্তরিত হয়েছেন, এটা দীর্ঘ ধৈর্য ধরে দীর্ঘদিন অভ্যাস করতে করতে পারি। আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, কারণ দেরি এখনো অনেকখানি বাকি আছে, দু চারজন ঘড়িয়ে পাশাপাশ দেখছেন কিন্তু তবু আমি পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে 10 মে 1930 সালের ঘটনা। মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ ভগবানের মতিগতি কী রূপ হয়, প্রশ্নটা আমরা সবাই করি, সব জানি কিন্তু তবু জিজ্ঞাসা করতে চাই, কী করে মতি, ভগবানের দিকে তাকালেই মতিগতি হয়, তার জন্য যদি জীবনযাপন করি তবেই মতিগতি হয়, নাহলে তো হয় না, ভগবানের প্রতি মন্দবাসা করলেও মতিগতি হয় না। ভারী সুন্দর উদাহরণ বলছেন, সাধু সঙ্গ করতে করতে ভগবানের মতি হয়, দয়া করে আমাকে প্রত্যেক সপ্তাহে চাইবেন না। বলছেন সাধু সঙ্গ করতে করতে ভগবানের মতিগতি হয়, সাধুদের কাছে শুধু আনাগোনা করলে হয় না, তাদের জীবন দেখে তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন করতে হয়। থ্যাংকস রাজা মহারাজ, আপনাদের জন্য একটা ভালো হোম টাস্ক দিয়ে গেছেন। বলছেন ব্রহ্মচর্য সাধন ভজন না থাকলে সাধুদের ভাব তাদের উপদেশ ধারণ করা যায় না, শাস্ত্রাদি পাঠ করে তার ঠিক ঠিক অর্থ বোঝা যায় না, কথামৃতাদি বই খুব পড়বে এবং ধারণা করার চেষ্টা করবে, যত পড়বে তত উহার নূতন নূতন অর্থ পাবে, সাধক ভগবানকে শুনে একরকম বোঝে, সাধন করে অন্য রকম বোঝে, আবার সিদ্ধ হলে একরকম বোঝে, তিনটি অংশ আছে দেখুন এইটার ভেতরে। বলছেন প্রথমে যেটা একবারে খুব বলছেন, সাধু সঙ্গ ছাড়া ভগবান ভগবানের মতিগতি হয় না, সাধু সঙ্গ করতে হবে, এটা হচ্ছে একদম স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এবার বলছেন কেমন সাধু সঙ্গ করতে, নাম্বার ওয়ান, সাধুদের কাছে শুধু আনাগোনা করলেই হয় না, তাদের জীবন দেখে তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হয়, তাদের জীবন তাদের দেখলে হয় না, তাদের কাছে আসা যাওয়া করলে হয় না, তারা কেমন করে চলে কেমন করে তাকায় সে আছে না, গীতায় স্থিতপ্রজ্ঞের কথা জিজ্ঞেস করছেন, কেমন করে স্থিতপ্রজ্ঞ চলে কেমন করে বসে কেমন করে আচরণ করে, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তিনি বলে চলেছেন স্থিতপ্রজ্ঞ এরকম স্থিতপ্রজ্ঞ তেমন স্থিতপ্রজ্ঞ অমন, সেইরকম সাধু জীবন দেখে তাকে ভালোভাবে বিচার করা দরকার। অনেক সময় সাধু ক্ষিপ্ত হয়ে থাকলে দূর ওর কাছে যাবো না, কিন্তু ওই ক্ষিপ্ত সাধুর ভেতরে একটা মাতৃবৎ একটা মূর্তি আছে, সেটা সবসময় দেখা যা দরকার। আমার মনে আছে তখন স্বামী স্বানন্দজি তিনি ছিলেন মায়াবতী অদ্বৈতাশ্রমের অধ্যক্ষ, আমি তখন ছাত্র মায়াবতী গিয়েছি, থাকার জায়গা পাইনি, লোহাঘাটে ছিলাম, 10 কিলোমিটার টুকটুক করে হেঁটে ওপরে উঠেছি, সঙ্গে করে পাউরুটি দই এ সমস্ত নিয়ে গেছি, তা উনি আমাদের ঘুরি 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 সব দেখালেন, দেখি টেকি বলছেন আমরা নেমে আসছি, কারণ সাধুদের খাবার সময় হয়ে গেছে, এই সময় হ্যাংলার মতো বসে থাকাটার কোনো মানে হয় না। তিনি বললেন তোমরা তো মাত্র 3 জন, তোমাদের খাবার ব্যবস্থা এখানে হয়ে যাবে, দেখছি তোমরা দই পাউরুটি এনেছো সব পরে খাবে, তা আমি যথারীতি আমাকে যথারীতি সাধুদের সঙ্গে বসতে পাঠানো হলো, আকিরা মহারাজ তখন ব্রহ্মচারী ওনার পাশে বসে আছি, দেখছি সাধুরা খাচ্ছে আনন্দে ভরপুর,
সেদিনকে নরেন্দ্রপুরের কোনো প্রাক্তন ছাত্র পোস্ত নিয়ে গেছে, পোস্তর ভাণ্ডারা হয়েছে, আলু পোস্ত, পোস্ত কড়া, পোস্ত বাটা, তারপরে কি ওই জলপাই দিয়ে পোস্ত চাটনি, একবারে এই পোস্তর চেয়ে বড় কথা সাধুরা একে অপরে কি আনন্দ করছে, এদের জীবনটা যে এত আনন্দময় আমি খাবো কি আমি হাঁ করে তাকিয়ে দেখছি। শুধু সেখানেই শেষ নয়, অমন যে বেদান্তি স্বামী স্বানন্দী তার একটা অদ্ভুত ছবি আমার চোখে পড়লো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, বাইরে এসে দাঁড়িয়েছি, দেখছি ওয়াশিং মেশিনের পাশে একটা ছোট্ট টুলের ওপর একটা ওই আগেকার দিনে কলাই করা বালতি হতো, সাধারণত হাসপাতালে ব্যবহার হতো ওই রকম, তাতে ঈষৎ উষ্ণ জল রয়েছে, একটা মগ রয়েছে। স্বানন্দজি প্রত্যেক অতিথি পুরুষ মহিলা সাধু ব্রহ্মচারী সকলের হাতে সে ঈষৎ উষ্ণ জল ঢেলে দিচ্ছেন, তাদের হাত ধোয়া হলে তোয়ালেটা এগিয়ে দিচ্ছেন, সে মুখ মুছলে আবার সেটা কাঁধে রাখছেন। অমন একজন বৈদান্তি যিনি ঈশ্বর ঈশ্বরের অস্তিত্ব ওই মূর্তিতে মানেন না, কোনো কিছুতে মানেন না, তার ভেতরে যে একটা গোটা মাল কি আছে এটা তার এই আচরণটা না দেখলে মনে হতো না। মনে হতো বড্ড, মনে হচ্ছে ভীষণ শুকনো, বড্ড খটখটে নারকেলের মতো, কিন্তু ভেতরে যেন একটা ফল্গু ধারার মতো জিনিস আছে আমরা ধরতে পারতাম না। পূজনীয় আত্মস্থানন্দজিকে একবার বলেছেন, আপনি বড্ড খটখটে, ভীষণ আপনি আমাদের একদম ভালোবাসেন না। উনি বললেন, দেখ আমার দুটো রূপ আছে, একটা সুইট আর একটা সাওয়ার, আমি সাওয়ার রূপটা খুব ভালোবাসি। সাওয়ার রূপটা দেখে যদি তোদের মনে হয় যে আমি তোদের ভালোবাসি না, তাহলে কিন্তু আমি তোদের ভালোবাসি না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু সেই সাওয়ার রূপটা একবার ছাপিয়ে গেল তার সুইট রূপ, কারণ এই পরবর্তীকালে যখন উনি ভাইস প্রেসিডেন্ট হলেন তখনও সাওয়ার দেখতে পেতাম, কিন্তু সুইট রূপটা দেখলুম যখন তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। কোনোভাবে যেন তিনি চাপতে পারছেন না, তার ভালোবাসাটা একবারে যেন কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, ছড়িয়ে পড়ছে। আমি কালকেই বলছিলাম এই ঘটনাটা, পাবলিক সেলিব্রেশন নয়, ঠাকুরের জন্মতিথির দিন আমরা নাট মন্দিরে গেছি, অনেক মালা পরে, তো তার যারা কীর্তন গাইবেন ওদের মালার দরকার হয়, তারা মালা না পরে কীর্তন গাইতে পারে না, তাদের নিজের গলার মালা চাই, সাঙ্গপাঙ্গদের মালা চাই, তারপরে খোলে মালা চাই, খঞ্জনীতে মালা চাই, নানা জায়গায় মালা চাই, অনেক স্পেয়ার মালা পরে থাকে, সেগুলো কালেকশন করতে গেছি। গিয়ে শুনলাম আত্মস্থানজি ভেতরে এসছেন, আমরা দাঁড়িয়ে থাকলো, মহারাজ বেরিয়ে যাবেন। মহারাজ বেরিয়ে এলেন, গলা একটা লম্বা গৈরের জুঁয়ের মালা পরা, একদম হাঁটু অব্দি লম্বা। মহারাজ বেরিয়ে এসেছেন, ভক্তরা মহারাজ মহারাজ করছেন, মহারাজ হাত তুলে তাদের আশীর্বাদ করছেন, হাতে লাঠিটা ছিল, দু আঙুল দিয়ে এমনি করে লাঠিটাকে ধরে মৃগ মুদ্রায় এরকম করে আশীর্বাদ করছেন, আর একটা অদ্ভুত হাসি হাসছেন। আয়নায় জানেন তো অনেকবার চেষ্টা করেছি এরকম হাসি হাসার, কিন্তু ও হাসি হয় না, অপূর্ব সেই হাসি। এই যে গুরুকে সব সময় দেখতে হয়, যদি তার এই ক্ষণক্ষণে ছনছনেটা দেখিয়ে আমরা ভাবি তা কিন্তু হতো না, এই যে তার ভেতরে একজন মা লুকিয়ে আছেন এই মাটাকে খুঁজিয়ে বার করতে হয়, অপূর্ব সেই রূপ, অপূর্ব সেই ভাব। বলছেন তাদের জীবন দেখে, তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন যাপন করা যায়। তদনুরূপটা কীরকম না, শ্রীরামকৃষ্ণকে যারা দেখেছেন তারা তার পাগলামিটাকেই দেখেছেন, কিন্তু পাগলামির ভেতরে যে ভগবানকে চাইবার যে আকুলতা সেইটা কিন্তু দেখেননি। ওই আকুলতাটা যে দেখতে পাবে তার এক ষোলো ভাগের এক ভাগও যে নিতে পারে ভগবানকে চাইবার যে, আমার কাছে ঘড়ি আছে, প্লিজ ঘড়ি দেখবেন না, ভগবানকে যে চাইবার যে এটা আছে সেটাও কিন্তু সেই আকুলতাটা থাকাটা খুব 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 জরুরি। আর পাঁচ মিনিটে ছেড়ে দেবো, হ্যাঁ কষ্ট পাবেন না, আমি দেখে নিয়েছি, ওই তো কিন্তু কি তাকাবেন না। ব্রহ্মচর্য তাহলে কি করে ভালো করে অনুধাবন হবে তার কথা, ব্রহ্মচর্য সাধন ভজন না থাকলে এই শুধুমাত্র সাধুদের জীবন যেমন খুশি দেখলেও হবে না, আমার আন্ডারস্ট্যান্ডিংটাও পরিষ্কার থাকা দরকার, আমি যেটাকে বুঝতে পারছি তাকে বোঝার মতো ক্ষমতাটা খুব জরুরি। ব্রহ্মচর্য ও সাধন ভজন না থাকলে সাধুদের ভাব তাদের উপদেশ কিছুই ধারণা হয় না, আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আমরা হেডকোয়ার্টার্সে আছি, তখন প্রত্যেক রবিবার আমাদের কালী কীর্তন হতো, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তিনি ব্যবস্থা করেছিলেন, তখন উনি জেনারেল সেক্রেটারি, আমাদের সাধুরা প্রত্যেক রবিবার কালী কীর্তন গাইতাম। পূজনীয় স্বামী গহনানন্দজি তখন আমাদের প্রেসিডেন্ট, রোজ সন্ধ্যেবেলা মহারাজ হাঁটতে বেরোতেন, যতদিন মহারাজ সুস্থ ছিলেন, গেট অব্দি হাঁটতেন আবার হেঁটে ফিরে যেতেন। রবিবার যখন আমরা কালী কীর্তন গাইতাম, মহারাজ ওই গেট থেকে এসে
ওই আমাদের নিচটাতে চুপটি করে দাঁড়িয়ে একটা দুটো গান শুনে তারপরে আবার টুকটুক টুকটুক করে চলে যেতেন। মহারাজ বলতেন, মহারাজের খুব আনন্দ হতো। আমরা মহারাজকে সাধারণত রিয়্যাক্ট করতে কখনো বড় একটা দেখিনি। তো পরের দিন যখন গেলাম তখন মহারাজের সেবা পরিচয় করে দিয়েছে, এই হচ্ছে এদের অধিকারী, কালকে যে গান হচ্ছিল মহারাজ এই হচ্ছে এদের অধিকারী। মহারাজ ভারী সুন্দর হেসে বললেন, বেশ গান, খুব আনন্দ হয়েছে। আমরা হাত জোড় করে মহারাজকে বললাম, মহারাজ আমরা গান গাই ঠাকুরের আনন্দ দান করার জন্য। এই গান যদি আপনাকে স্পর্শ করে থাকে, আপনি ঠাকুরের প্রতিনিধি, আমাদের বিশ্বাস এই গান ঠাকুরের কাছেও পৌঁছেছে। একটা অপূর্ব হাসি হাসলেন, সে হাসি মানে কোনো তুলনা হয় না, আমি এখনো চোখ বুঝলে সেই হাসিটা দেখতে পাই। এই যে এক একজনের সম্পর্কে এক একটা ধারণা, সেই ধারণাটা এগুলো আমাদের অনুপ্রাণিত করে আবার নতুন করে ভালো কিছু করার। যখন সাধক সাধন ভজন করে গুরু তাকে দেখলে আনন্দ পান, আমার গুরুর তুষ্টি হচ্ছে, আমার ইষ্টের তুষ্টি হচ্ছে, এই ভেবে যদি আমরা করতে পারি আমাদের জীবনের বদল হয়। বলছেন শাস্ত্রাদি পাঠ করেও ঠিক ঠিক বোঝা যায় না, খুব কঠিন। শাস্ত্রাদি সবসময় যে বোঝা যাবে তা কিন্তু নয়। কথামৃতাদি বই খুব পড়বে এবং ধারণা করবার চেষ্টা করবে। বুদ্ধিশ আনন্দজি মহারাজ কথামৃত পড়ার একটা ভারী সুন্দর স্টাইল বলেছিলেন। দেখবেন মাস্টারমশাই অনেক কিছু পড়ার সাথে আইন পড়েছিলেন, যে কারণে প্রত্যেকটি অধ্যায় শুরু হয়েছে আজ কি বার, বাংলায় কী তারিখ, ইংরেজিতে কী তারিখ, কী নক্ষত্র, কী সাল, কী সমস্ত কিছু, গঙ্গা কোন দিকে প্রবাহিত হচ্ছে, ঘরে কোন দিকে কে বসে আছে, কী আছে, সব আছে। ঘরের পশ্চিম দিকে যে দরজা যেটা ইদানিং বন্ধ করে রাখা আছে, মানে একটা বাঁশ দিয়ে আটকানো থাকে, ওই দরজা দিয়ে ঢুকলে বাঁ পাশে একটা গঙ্গা জলের জ্বালা ছিল, এখন আর নেই। সেই জ্বালাটার পাশে নিজেকে বসিয়ে দিন, কথামৃত পড়তে থাকুন, দেখবেন কথামৃত লিভিং মনে হবে, জীবন্ত মনে হবে, মনে হবে এসব কথা আমার উদ্দেশ্যে বলা হয়েছে, করে দেখতে পারেন, আমি করে দেখেছি, আমার খুব উপকার হয়েছে। বলছেন কথামৃত তো ধ্যান চিত্ত, আপনারা যদি কথামৃতের পাতা দেখেন, ডায়েরিটা দেখেন, আমার দেখার সৌভাগ্য হয়েছিল যখন মঠে নিয়ে আসা হয়েছিল তখন, একটি মাত্র কথা লেখা আছে, ব্রহ্ম গুরুদেব ব্রহ্ম অনুচ্ছিষ্ট। তারিখটা দেখে মিলিয়ে আমি দেখেছি প্রায় দেড় পাতা ওর বর্ণনা এসছেন। মাস্টারমশাই সারাদিন সে ধরে এটা কল্পনা করেছেন, চিন্তা করেছেন, তারপরে সেটিকে রিপ্রেজেন্ট করেছেন। এটা একটা ধ্যান চিত্র, যা চোখে তিনি দেখেছেন, যা মনেতে তার এসেছে, সেইগুলোতে তিনি প্রেজেন্ট করেছেন আমাদের কাছে। কথামৃত ওইভাবে যদি পড়েন দেখবেন মনে হবে শ্রীরামকৃষ্ণ স্বয়ং আপনার সামনে বসে আপনার উদ্দেশ্যে এই শব্দগুলো ব্যবহার করছেন। দেখবেন কথামৃত অনেক বেশি জীবনদায়ী। আমাদের আরেক জায়গায় কথামৃত পড়ার একটা ভারী সুন্দর অভ্যাস করা হয়েছে, আমরা কথামৃত পড়ার আগে 10 মিনিট বসে জপ করি, জপ করার পরে আমরা কথামৃত করি, মনটা একেবারে হালকা হয়ে যায়, চেষ্টা করে দেখতে পারেন। বলছেন যত পড়বে তত উহার নূতন নূতন অর্থ পাবে, এটা আপনারাও বুঝতে পারেন। কথামৃত শুরুতে একরকমভাবে পড়েছেন, তখন যেরকম অর্থ এসেছে এখন তার অন্যরকম অর্থ আপনারা পাচ্ছেন। সাধক ভগবানকে শুনে একরকম বোঝে, গুরু যখন দীক্ষার সময় উপদেশ দেন তিনি এমন তিনি এমন, তখন তার সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হয়। আপনারা নরেন্দ্রপুরে কি কতজন গেছেন জানি না, ওখানে এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের গাইডে একটা লোহার আউটলাইন করা আছে, স্বামী বিবেকানন্দের একটা আউটলাইন, চোখ নেই কিছু নেই একটা আউটলাইন করা আছে। আমরা যখন প্রথম শুনি ঈশ্বর সম্পর্কে আমাদের ওরকম একটা আউটলাইন তৈরি হয় ঠিক মনের মধ্যে। তারপরে বলছেন সাধনা করে অন্যরূপ বোঝে, সাধনা করে আস্তে আস্তে তাদের চোখ নাক মুখ তার গায়ের রং সবটা হয়, আর অনুভব করে তিনি জীবন্ত হয়ে ওঠেন, তিনি আমার সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে আমার সঙ্গে চলতে থাকে। ভেবে দেখুন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনের গল্প, তিনি সকালবেলা ঠাকুরের ফুল তুলতে যেতেন, তিনি দেখতেন যে লাল রঙের কাপড় পরে একটা ছোট্ট 8 বছরের মেয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। শুধু তাই নয়, বলছে ও বাবা দেখো ওই ডালেতে অনেক ফুল আছে, আর ক্ষুদিরাম সেই ফুলগুলো তুলছে। সত্যি সত্যি এরকম কিছু তো তা নয়, তার চিন্তা করতে করতে চিন্তা করতে করতে এমন অবস্থা হতো যে যেন তিনি আপনার পাশে রয়েছেন। এটা আপনাদেরও হয় কীরকম হয় বলুন তো, আপনার ছেলে অনেক দিনের জন্য বাইরে চাকরি করতে গেছে, মহালয়ার দিন সে ফিরবে, আপনি জানেন বেলা 10টার সময় সে আসবে, 9টা থেকে যতবার গেটের ঘড়িটা বাজে, কলিং বেলটা বাজে, ততবার দরজার ওপারে কে আছে আপনি জানেন না, কিন্তু আপনি কল্পনা করছেন আপনার সেই সৌম্যদর্শন যে ছেলেটা
হলুদ রঙের প্যান্ট, নীল রঙের হলুদ রঙের শার্ট, নীল রঙের প্যান্ট পরে এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। খুলে দেখছেন দুধলার গোপে মাছি তোমার দেখা নাই রে, কিন্তু প্রতিবার দরজা খুলে দরজা খোলার আগে মনে হচ্ছে যে আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে। কী করে এটা সম্ভব হয়? কারণ আপনার সমস্ত চিন্তা শুধু সেই একটা মূর্তিতে পরিগ্রহ করেছে। ঠিক এই জিনিসটা যদি আপনারা আপনাদের ঈশ্বর সাধনার মধ্যে আনতে পারেন, তাহলে দেখবেন তিনি আপনার সঙ্গে সঙ্গে ঘুরছেন। আপনি অনুভব করে করবেন এই জীবনগুলো যে যাপন করে দিয়ে যারা গেছে তারা মিথ্যে কথা বলেননি, সবটা তাদের অনুভবের জায়গা থেকে তারা বলছেন। স্বামী সোমেশ্বরানন্দজি দীক্ষার আগে একদিন স্বামী মাধবানন্দজি মহাজকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা আপনার কি বিশ্বাস হয় এই মন্ত্র জপ করলে ভগবান লাভ হয়? বলছেন বিশ্বাস করে তোমার কি হবে, তুমি করে দেখো, যদি পেলে তো পাবে, না পেলে না পাবে। সোমেশ্বরানন্দজি পরবর্তীকালে মাধবানন্দজির স্মৃতি কথা লিখতে গিয়ে বলছেন উনি আমার জীবনে একটা চ্যালেঞ্জ, উনি আমার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এমন করে কেউ বলেন, উনার বলতেন হ্যাঁ হ্যাঁ হয় হয় আমরা করেছি এই করেছি, উনি বলেন ও সব কিছু নাই, পরীক্ষা করে দেখো। ধর্ম জীবনটা তাই, পরীক্ষা করে দেখার জীবন। বলছেন তাকে লাভ করতে হলে, তার দর্শন পেতে হলে খুব সাধন ভজন চাই, ওপরে ওপরে ভাসলে হয় না। বলছেন কিভাবে হয়, সরল ব্যাকুল প্রাণে তাকে ডাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তোমাকে চাই এটা যেন একেবারে কোনো জটিলতা ছাড়া যেন একটা আবদার হয়। ছোট শিশু যেমন বলে না তোমাকে ছাড়া আমার চলবে না, না মা তুমি ছাড়া আমি ঘুমোতে পারবো না, ঠিক ওই রকম তোমাকে ছাড়া আমার জীবনটা অধুরা আধখানা হয়ে গেছে। এই বোধটা এটা সরল প্রাণে বিশ্বাস করতে হবে, শুধু নয় প্রকাশ করতে হবে তার কাছে। তার জন্য সব ছাড়তে হবে, সব বদভ্যাস ছাড়তে হবে। ঘর ছাড়বার কথা বলেনি, বলেছেন নিজের কালোগুলোকে ছাড়তে হবে। আলো পেতে হলে তো কালোর দিকে যেতেই হবে, নাহলে তো হবে না। কামিনী কাঞ্চন ও মান যশের আকাঙ্ক্ষা একটু থাকলেও হবে না, আকাঙ্ক্ষা শব্দটা থাকলেই হবে না, সে আপনি কামিনী কাঞ্চনই করুন আর মান যশই করুন, আকাঙ্ক্ষা শব্দটা থাকলেই হবে না। বলছে নাগমশায় বলতেন নোঙ্গর ফেলে দাঁড় টানলে কি হবে। আর একটা কথা, প্রতিষ্ঠা লাভ করা সোজা কিন্তু ত্যাগ করা কঠিন, যে ত্যাগ করতে পারে সে প্রকৃত অর্থে সাধু। স্বীকৃতি সম্মান অনেক কিছু একে ত্যাগ করা কিন্তু খুব কঠিন, কারণ আমাদের সবটা চলে যায় ওতে। আমাদের জানেন তো অনেক ঈষণা ত্যাগ করার কথা বলা হয়, পুত্র ঈষণা, চিত্ত ঈষণা, বৃত্ত ঈষণা, ত্বচা ঈষণা, লোক ঈষণা, আমার পুত্র পৌত্রাদি আমার এই ভাবধারাকে ধরে রাখবে, আমাদের চলে যায়, আপনাদের সবারই চলে যায়। ত্বচা ঈষণা দেখতে সুন্দর হবে, চামড়ায় কোনো রিঙ্কলস লাগবে না, অ্যান্টি রিঙ্কল ক্রিম লাগছে, একটা সময় রিঙ্কল হবে, না হলেও যখন দাহ করা হবে না কুঁচকে এইটুকু হয়ে যাবো আমরা, সেও চলে যায়। টাকা পয়সা খুব হোক, একটা সময় ভোগ করতে করতে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির জন্য ইউটিলিটি ভ্যালু জিরো নেগেটিভ হয়ে যায়, তাই টাকার প্রতি আকর্ষণটা চলে যায়। একটি এসোনা দেয় না, লোক ইসোনা, লোকে আমায় ভালো করবে। সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, একটা ছোট্ট ছেলে ভারী সুন্দর কথা বলছে, কি বলছে, বলছে আমায় দেখতে কালো জানেন তো, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই, ওটা আপনার সমস্যা, আমার কথা বলতে বলতে আটকে যায়, গোদা বাংলায় যাকে বলে তোতলা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা আপনার, আপনি না বুঝতে পারলে দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন, তারপরে না বুঝতে পারলে আমি বলে দেবো, কিন্তু এ নিয়ে যদি কোনো সমস্যা হয় সে আপনার। আমি খেতে খুব ভালোবাসি পেটুক, আমার জন্য দু প্লেট বিরিয়ানির অর্ডার দিলে সমস্যা আমার নয় আপনার, কারণ আমাকে ডবল ফেয়ার পে করে অটোতে উঠতে হয় না, ডবল ফেয়ার পে করে ট্রেনে বাসে চড়তে হয় না, একটাই টিকিটের দাম দিতে হয়। যদি আমি মোটা বলে কিছু সমস্যা থাকে সে আপনার, আমার হাইটটা একটু ছোট কিন্তু তা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি জানি যে আকাশ ছুলেও মানুষ বড় হয় না, আমি বেটে হলে আপনি বলেন লিলিপুট, লম্বা হলে বলেন অমিতাভ বচ্চন, আমি যদি মোটা হই বলে বলেন এলিফ্যান্ট, রোগা হলে বলেন শুটকি মাছ, যাই বলুন না কেন, রোগা মোটা বেটে কালো ভূত যাই বলুন না কেন, সমস্যাটা আপনার আমার নয়। এবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এটা আমাদের সবচেয়ে জীবনের একটা বড় সমস্যা, আমাদের অর্ধেক সময় চলে যায় লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকের বলাবলিকে দাম দিতে গিয়ে আমি কি বলবো, আমি কি করবো, এটা আমাদের হারিয়ে যায়। এইটা খুব জরুরি, আমি কি করবো সেটা হওয়া দরকার। প্রতিষ্ঠা লাভ করা সোজা, ত্যাগ করা কঠিন, তার জন্য সব কিছু আমি ত্যাগ করতে পারি,
তিনি তসমিন তুষ্টে জগৎতুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, যে ত্যাগ করতে পারে সে প্রকৃত অর্থে সাধু, তিনি গেরুয়া নাও করতে পারেন কিন্তু সে প্রকৃত অর্থে সাধু। পূজনীয় রঙ্গনাথানন্দজী মহাজের কাছে একবার গিয়েছি, গল্পটা আপনাদের বলেছি, আমার ভারী প্রিয় গল্প। উনি বলছেন, আমি গিয়ে ঘুমিয়ে পড়তাম সকালবেলা জপ ধ্যান করতে গিয়ে, ওনাকে বলে মহারাজ ঘুমিয়ে পড়ি কী হবে, উনি কই আমি তো ঘুমোই না, আমি তো 11টার সময় ঘুমিয়ে আবার সকাল উঠে জপ ধ্যান করতে পারি। আমি বললাম আপনি প্রেসিডেন্ট, আমি একজন ব্রহ্মচারী, আপনার সঙ্গে তো আমার অনেক ফারাক আছে। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ আর আ সাধু আর আমি অলসো আ সাধু, তুমিও সাধু আমিও সাধু, ফারাকটা কোনখানে? তাহলে আসলে হচ্ছে ফারাকটা দৃষ্টিভঙ্গিতে। তুমি যদি মনে করো তুমি মন্দিরে গিয়ে জপ ধ্যান করলে ঠাকুর কৃত হবেন, তুমি মন্দিরে তুমি যদি নিঃস্বার্থ কাজ করো তাহলে ঠাকুর কৃত হবেন, তুমি যদি সকাল সন্ধ্যে মন্দিরে যাও তিনি খুশি হবেন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা তোমার সম্পূর্ণ বদলে যাবে। তসমিন তুষ্টে জগৎতুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, তোমার তুষ্টি তোমার জন্য আমি সমস্ত কিছু করছি। এই আমার তুমিতে পর্যবেসিত হওয়াটা, এটা হচ্ছে জীবনের লক্ষ্য। সব ঠিকঠাক থাকলে দেখবেন জীবন মধুময় হয়ে গেছে, জীবনকে মধু করতে এসেছি, নিম পাতার মধু নয়, একেবারে সত্যিকারের খাঁটি মধু, এমন মধু যে সুধারসে পান করলে শুধু আমি তো আন্ডিল হবই না, যে আমার দিকে তাকাবে সে আন্ডিল হয়ে যাবে। অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার সময় পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি বলতেন যে সাধন পথ কি জেনে গেছো, কেমন করে ধর্ম জীবন যাপন করতে হয় সেও জেনে গেছো, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ আঙুল তুলে বলে এরা রামকৃষ্ণ বিবেকানন্দ করে, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। এইটা যদি না হয় তো নষ্ট তত নষ্ট। আজকের মতো ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ শেষ করছি, ভগবানের কৃপা হলে আগামী মাসে মহালয়ের পরের দিন রবিবার দিন সেদিন পড়ছে। আমার দাবিটা দিতে খুব দুঃখ হচ্ছিল কারণ সেটা পুজোর আগে শেষ রবিবার, আপনাদের শেষ মুহূর্তের আনারসি বেনারসি কেনার দিন, তথাপি আমি প্রার্থনা করব আপনারা আসবেন। এদিন আমার একটু মিনিট 15 দেরি হবে, কথামৃত ভবনে একটুখানি বলা আছে বলে আমি আসব। আজকের মতো আমরা এখানেই থামছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কৃষ্ণ।